দেড় বছরে ঋণ বিতরণের তুলনায় দ্বিগুণ খেলাপি ঋণ বেড়েছে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। পরীক্ষা নিরীক্ষা না করে বেশিরভাগ ঋণ বিতরণে এমন পরিণতি বলছে প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা। আর লুটের উদ্দেশ্যেই এই খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের লাইসেন্স নেয়া, এমনটা বলছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ব্যাংক খাত বাদে দেশে 35টি অ-আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এইসব প্রতিষ্ঠানের পরিচালকদের অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিতরণ হয়েছে বেশিরভাগ ঋণ। ফলাফল, বিতরণ করা ঋণের 3 ভাগের 1 ভাগই খেলাপি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল জুন পর্যন্ত এই খাতের ঋণ দাঁড়ায় 1.25 লাখ কোটি টাকায়, যার 3 ভাগের 1 ভাগই খেলাপি। দেড় বছর আগেও যা ছিল 70,500 কোটি, যখন খেলাপি 1.17 হাজার কোটি টাকা। এই সময় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা ঋণের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণ। যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে ঋণ বিতরণ না করায় এই খাতের খেলাপি ঋণ বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। এই খাতে একটা কর্পোরেট গভর্নেন্সের অভাব ছিল অনেকদিন। এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের মানে বোর্ডে বা যারা আপনার স্পর্শ আছেন তারাও ইনভলভ হয়ে গেছিলেন। পিকে হালদারের কথা আপনারা জানেন, নিজেরাও আত্মসাত করেছে এবং খারাপ জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে টাকা তারা উঠিয়ে নিয়েছে। সুশাসনের অভাবে প্রতিষ্ঠানগুলোর এমন পরিণতি বলে পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংকের। পদক্ষেপ রয়েছে এই খাত সংস্কারেরও। কিছু কিছু ক্ষেত্রে সম্পদের মান এতই খারাপ হয়ে গিয়েছে যে গ্রাহকের আমানত তাদের পক্ষে প্রদান করা সম্ভব হচ্ছে না। আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে ম্যান্ডেট ছিল, ওরা কিন্তু সেই ম্যান্ডেট নিয়ে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে না। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এই বিশ্লেষক। বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা নেই। প্রতিষ্ঠান যারা চালায়, তাই না, তারা আসলে লাইসেন্সটা নিয়েছিল ওই উদ্দেশ্যে চলে যেত। এখন এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এগুলো টার্ন অ্যারাউন্ড করানো খুবই ডিফিকাল্ট এবং সম্ভব না। আর্থিক খাতে সংস্কারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান তার। আপনার অপারেটিং কস্ট দিতে চালায় মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।